এনএসটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম বরাবরের মতো সাথে আছি আমি মোহাম্মদ নূরগনি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে লিঙ্কডিন থেকে ডিরেক্ট বায়ার খুঁজে পাবেন এবং কীভাবে বায়ারকে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তার স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো সো ভিডিওটি নাটনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন একটি পারফেক্ট উপায় কীভাবে কানেকশন রিকোয়েস্ট পাঠাতে হয় তা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো লিঙ্কডিন প্রথম লিঙ্কডিনে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর জন্য প্রথমে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা আমাদের নির্দিষ্ট লিঙ্কডন অ্যাকাউন্টে চলে যাব আপনারা অবশ্যই জানেন লিঙ্কডিনের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এখানে সব যারাই অ্যাকাউন্ট করে তারাই ম্যাক্সিমাম কোনো কোম্পানির সার্ভিস দিয়ে থাকে কোনো কোম্পানির সিও প্রেসিডেন্ট তারাই এই ম্যাক্সিমামেই লিঙ্কড ইনে অ্যাকাউন্ট করে থাকে তো এখানে ম্যাক্সিমাম নাইনটি পারসেন্ট লোকই হচ্ছে আপনার আপনি মনে করবেন বায়ার আপনার ফাইবার আপওয়ার্ক এগুলোতে মনে করেন বিশ লোক ওইখানে কাজ দেয় আর এই লিঙ্কডিন থেকে আপনি ডিরেক্ট এইট্টি পার্সেন্ট কাজগুলো এই লিঙ্কডিন থেকে পেতে পারেন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন আর যারা আমার চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনারা নোটিফিকেশন পান তো আমরা ভিডিওটি শুরু করছি তো আমরা লিঙ্কডিনে কীভাবে ডিরেক্ট বায়ার খুঁজে পাবো আমি শুরু করছি তো আমরা এখানে সার্চ বক্স দেখতে পাচ্ছি এখানে আমরা সার্চ বক্স লেখ হচ্ছে সিইও আপনারা জানেন একটা কোম্পানির মূল মালিক হচ্ছে সিও তো আমরা জাস্ট সিও লেখার পর এন্টার দেব এন্টার দেওয়ার পর আমরা দেখুন আরেকভাবে ফিল্টার করতে পারি আমরা এখানে ডাইন পাশে অল ফিল্টার দেখতে পাচ্ছি আমরা যদি চাই যে না আমরা অন্যভাবে ফিল্টার করবো তো আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে কানেকশন আপনি ফার্স্ট সেকেন্ড থার্ড আপনি এখানে সিলেক্ট করতে পারবেন আপনি লোকেশন আপনি কোন লোকেশনে লোকদের যে টার্গেটেড করে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করুন আমি চাচ্ছি শুধু ইউনাইটেড স্টেটসের যারা সিও আমি তাদেরকে কানেকশন রিকোয়েস্ট পাঠাব তো আমি ওইটা সিলেক্ট করলাম তারপর কারেন্ট কোম্পানি এখান থেকে আপনি যে কোনো কোম্পানি সিলেক্ট করতে পারবেন তো এইগুলো কিছুই করব না আমরা এখন জাস্ট ইন্ডাস্ট্রি আপনি কোন ধরনের ইন্ডাস্ট্রিতে মানে ইন্ডাস্ট্রির লোকদেরকে আপনি কানেকশান রিকোয়েস্ট পাঠাবেন আপনি সিলেক্ট করতে পারবেন তো এখান থেকে আমরা এখন আপাতত কিছুই করছি না তারপর এখানে আমরা জাস্ট টাইটেল এখানে দেবো হচ্ছে সিইও এইভাবে আমরা আরেকভাবে ফিল্টার করে আমরা সিও খুঁজতে পারি তারপর শো রেজাল্ট আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ইউএসএ যত ধরনের সিও আছে যত কোম্পানির সিও আছে সবাই আমার সামনে সবাই প্রোফাইল চলে আসবে দেখুন এখানে একশোটা পেজ শো করছে তো আমরা এখান থেকে দুই তিনটা ওপেন করে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তো আমি তিনটা ওপেন করি এই তিনটে আমি ওপেন করলাম আমি এই তিনজনকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এরা দেখুন ফাউন্ডার সিও আর লাভ কোম্পানি এই কোম্পানির সে ফাউন্ডার এবং সিও তারপর আমরা যদি এইটা দেখি দেখুন সিইও এই ফ্লেক্স কোম্পানির সে সিও তারপর এটা যদি দেখি ল্যান্ড সি সিও ফাউন্ডার তো আমরা এইভাবেই সিওদের টার্গেটেড করে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো এবং আমাদের জবের জন্য অ্যাপ্লাই করবো তো প্রথমে আমরা এইটা ওপেন করি আমরা একটা প্রথমে আপনারা এখানে কানেকশন দেখতে পাচ্ছেন আমরা এই কানেকশন এখানে ক্লিক করব আমরা ডিরেক্ট এখান থেকে কানেকশন করতে পারি বা ওপেন করে এখান থেকে কানেকশন এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি সেন্ড আমরা ডিরেক্ট সেন্ড করবো না সেন্ড না করে আমরা এড নোট আমরা একটা কানেকশন নোট লিখব যাতে সে আমার প্রতি একটা ইন্টারেস্টেড থাকে ওকে এখান থেকে আমরা অ্যাড নোট এখানে ক্লিক করে আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠাবো তারপর যদি আমরা এখানে অ্যাড নোট এখানে ক্লিক করি দেখুন আমাদের একটা শর্ট তিনশো ক্যারেক্টার আমরা একটা অ্যাড নোট লিখতে পারবো তো আমি একটা এখানে একটা গু ট্রান্সলেট বা ফাইল ওপেন করি আমরা যদি আগে এখানে লিখে নিই একটা ডক ফাইল নিই আমরা একটা ডক ফাইল নিলাম তো এটা দিয়ে আমরা এই কোম্পানির নামটাকে কপি করব এই জাস্ট এই কোম্পানির নামটা এটা কপি করব কপি করে এই ডক ফাইলে রাখব তারপর আমরা এবার একটা কানেকশন নোট লিখবো এবার আমরা জাস্ট কানেক্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করে অ্যাড এ নোট এখানে ক্লিক করব তারপর ও সরি আমরা নামটাও কপি করব দেখুন তার নামটা কপি করব করে ডক ফাইলে রাখব কোম্পানির নাম এবং তার নামটা কপি করে এখানে রাখব তারপর আমরা এখান থেকে জাস্ট কানেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এ কানেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা প্রথমে এখানে প্রথমে লিখবো হাই তারপর তার যেই নাম আছে আমরা ওই নামটা যেই নামটা কপি করেছি কপি করে আমরা এই নামটা এখানে হাই ল্যান্ড মেকনাইল এটা দিয়ে আমরা এখানে একটা কমা দেব তারপর একটা এন্টার তারপর এবার আমরা লিখবো আই ফাউন্ড আই ফাউন্ড অ্যাজ এ অ্যাজ এ সিও সে অবশ্যই সিও ফাউন্ডার সিও অ্যাট তো এবার আমরা ওই কোম্পানির নামটা দেবো সে যেই কোম্পানির সিও ওই কোম্পানির নামটা দেবো তো আমরা এই কোম্পানির নামটা কপি করবো কপি করে আই ফাউন্ড অ্যাজ এ সিও অ্যাট যেই কোম্পানি লিংক এই কোম্পানির নামটা দিয়ে স্পেস দেবো তারপরে এবার লিখবো হচ্ছে এই কোম্পানি আই

এখানে দেখুন কী বলছি আই ফাউন্ড অ্যাজ এ সিও অ্যাট ইঞ্জিনি হেলথ কোম্পানি হুইচ মেড মি ইন্টারেস্টেড টু রিচ আউট দেখুন এটা লেখার পর আমরা এখানে দেব আর একটু লিখি যেহেতু আমাদের তিনশো ক্যারেক্টার এক তো এখানে আমরা লিখি আই বিলিভ ড্যাট আই বিলিভ ড্যাট বা আই বিলিভ

সাম ট্যাক্স অ্যাজ এ এবার আপনি আপনার যে সার্ভিস আপনি মনে করেন কেউ আপনি যদি এসিও সার্ভিস দিয়ে থাকেন তাহলে এখানে দেবেন হচ্ছে এসিও এক্সপার্ট অ্যাজ এ এসিও এক্সপার্ট বা ডিজিটাল মার্কেটিং যদি আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকেন তাহলে আপনার ওই ক্যাটাগরিটা দিয়ে দেবেন আমি এখানে জাস্ট দিয়ে দিলাম ডিজিটাল মার্কেটিং বা আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কোনো ই করে থাকেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট জাস্ট এই এইটুকুন একটা কানেকশন রিকোয়েস্ট তার কাছে সেন্ড করবেন তো এইভাবে আপনারা তাদেরকে প্রথমে কানেকশন রিকোয়েস্ট সেন্ড করার পর তারা আপনার এই রিকুয়েস্ট যদি অ্যাকসেপ্ট করে আমরা জাস্ট এখানে সেন্ডে ক্লিক করব করার সাথে সাথে তার কাছে একটা কানেকশন রিকোয়েস্ট চলে যাবে সে যদি আপনার এই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করে তখন আপনি তাকে আপনার তার সার্ভিস সম্পর্কে আপনি তাকে আবার এস এম এস অ্যান্সার দিতে পারবেন তো এভাবে আপনারা প্রতিদিন পনেরো বিশটা করে এই রকম কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন তা আমি আরও একটা দেখাই আপনাদেরকে আমি জাস্ট এটা এখানে কপি করলাম পেস্ট করি জাস্ট এখানে পেস্ট করে রাখলাম আমরা যদি এইটা দেখি আচ্ছা আমরা এবার এইটা দেখব তার নামটা কপি করব তার নামটা কপি করে এখানে পেস্ট করব তারপর তার কোম্পানির নাম এটা কপি করে আমরা ওই ডক ফাইলে এখানে রাখব এটা হচ্ছে তার কোম্পানির নাম আর এটা হচ্ছে তার নাম তা আমরা এই নামটা তার নামটা এখানে পেস্ট করব তারপর কোম্পানির নাম যেইটা আছে কপি করব আমরা এই জায়গায় পেস্ট করব এবার আমরা যেটুকু লিখেছি ওইটুকু কপি করব কপি করার পর আমরা আবার ওইভাবে এখান থেকে কানেকশন রিকোয়েস্ট অ্যাড নোটে এখানে পেস্ট করে সেন্ড করে দেবো জাস্ট এইভাবে আপনারা প্রতিদিন পনেরো বিশটা সেন্ড করবেন দেখবেন যে যে রেজাল্ট আসবে অবশ্যই আপনারা কাজ পাবেন এইভাবেই তো সেন্ড এইভাবে সেন্ড করবেন তারপর আমি আরও একটা দেখাই যে আরও একটা কীভাবে লিখবেন আমি যদি আবার ডক ফাইলটা ওপেন করি আমরা আবার ওই নামটা দেব এখানে তার নাম যে নামটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করব। তারপর এবার আমরা আবার লিখবো হ্যাভ এ গ্রেট ডে আমি আরও একটা হ্যাভ এ গ্রেট ডে হ্যাভ এ গ্রেট ডে আই হোপ ইউ আর ওয়েল আই হোপ আর ওয়েল তারপর এবার আমরা আবার ওইটুকু দিয়ে দিই আই ফাউন্ড অ্যাজ এ সিও আপনি ওই কোম্পানির সিও আমরা এইগুলো এইটুক দিয়ে দিই যেটা লিখেছি এটা এখানে পেস্ট করব তো এখান থেকে আমরা এই নামটা এবার নিয়েছি এইটা নিই তারপর তার কোম্পানি নামটা কপি করবো তার কোম্পানির নামটা কপি করে এখানে পেস্ট করব তারপর এটা কপি করে আমরা অ্যাড নোট এই কানেক্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর জাস্ট অ্যাড নোট এখানে ক্লিক করে এই নামটা পেস্ট করব দেখুন সেও কিন্তু ফাউন্ডার সিও তো এইভাবে আমরা প্রতিদিন এইভাবে সাবমিট করব তারপর তারা কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পর আপনারা নোটি এখানে তার সাথে কানেকশন হয়েছেন তার সাথে একটা আপনার মেসেজিং হবে এইভাবে আপনি কানেকশন বিল্ড করে তাদের কাছ থেকে কাজ পেতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন